বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা এবং যারা রোগ থেকে ভালো হয়েছেন তারা একটি প্রশিক্ষণের কথা বলছেন, সেটা হচ্ছে ব্রিথিং ট্রেনিং বা ব্রিথিং রিল্যাক্সেশন ট্রেনিং, বাংলায় আমরা যাকে বলি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। তো এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বিভিন্ন ধরনের রয়েছে, তো আমরা আজকে দেখব যে কিভাবে এবং যারা প্রথম দিকে এই ব্যায়ামটা করতে চান তাদের জন্য কোনটা কোনটা উপযোগী। আমরা শ্বাস নিব নাক দিয়ে, আমাদের মুখ বন্ধ থাকবে এবং আস্তে আস্তে আবার প্রশ্বাস ছেড়ে দিব মুখের মধ্য দিয়ে, এবং কোনোভাবেই শ্বাস নেয়া বা প্রশ্বাস ছাড়ার সময় কোনোভাবে অস্বস্তিকর হয় এমন কোনো কাজ করা আমাদের দরকার নাই। কমফোর্টেবলি যতখানি শ্বাস নিতে পারি এবং প্রশ্বাস ছাড়তে পারি সেই পরিমাণে, এবং একবার শ্বাস নেওয়ার পর প্রশ্বাস ছাড়ার পর আমরা যথেষ্ট পরিমাণ বিরতি দিব যাতে আমরা নর্মালি এবং কমফোর্টেবলি এটা তিনবার করতে পারি। আসুন শুরু করি। এইভাবে এটা যখন আপনি প্র্যাকটিস করবেন কিছুদিন দাতস্থ হয়ে যাবেন, তখনই এর পরের পর্যায়ে আপনি যাবেন, সেটার নাম হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। চলুন তাহলে ওটা আমরা করে দেখিয়ে দিচ্ছি। পাঁচ সেকেন্ডের মতো আমি অক্সিজেনটা আমার ভিতরে ধরে রেখেছি এবং ওই সময়টা অক্সিজেন আমার মস্তিষ্কে গিয়ে সমস্ত শরীরকে এসে সাজেশন দিচ্ছে যাতে আমার যে অ্যাংজাইটি অথবা নিদ্রাহীনতার মতো যে সিমটমগুলা অস্থিরতা ওইগুলো দূর করার জন্য সে সাজেশন দেয় এবং আমাদেরকে রিল্যাক্স করে দেয়। সাথে সাথে ফুসফুসের আমাদের ক্যাপাসিটি বেড়ে যায় কারণ আমরা শ্বাস নিচ্ছি পেটে, আমাদের ডায়াফ্রাম ভেদ করে যখন শ্বাসটা ভিতরে যাচ্ছে তখন ফুসফুসের ক্যাপাসিটি নিচ পর্যন্ত চলে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন আপনারা রৌদ্রে দৌড়ঝাঁপ করে এসে এটা করার দরকার নাই, আবার গোসল বা বৃষ্টি থেকে শরীরটা খুবই ঠান্ডা তখনও করা দরকার নাই। আরেকটা ব্যাপার লক্ষ্য রাখা দরকার, সেটা হচ্ছে যে আপনি খাবার খেয়েছেন ভরা পেট, ভরা পেটেও করা দরকার নাই, আবার খুবই ক্ষুধার্ত আপনি তখনও এটা করা দরকার নাই। আপনি সকালে দুপুরে বিকেলে এবং রাতে এই ব্রিথিং এক্সারসাইজটা করতে পারেন।